3 আগস্ট তোমাদের প্রত্যেকটা পলিটেকনিকের ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তো এই ফাইনাল ইয়ারের পরীক্ষাটা শেষ হওয়ার পর যারা একটা টার্গেট নিয়ে রেখেছো যে আমাদেরকে কাজ করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপর নিজের উপার্জন করা অর্থ দিয়ে ভবিষ্যতে তোমাদের প্রত্যেকটা স্বপ্নকে তোমরা সত্যি করতে চাও। সেই স্বপ্নটা হতে পারে একটা নিজের পছন্দের ড্রিম বাইক কেনার স্বপ্ন, একটা নিজের পছন্দের স্মার্টফোন কেনার স্বপ্ন, অথবা হতে পারে একটা গেমিং পিসি বা একটা পছন্দ মতো বিটেক কলেজে পড়ার স্বপ্ন। প্রত্যেকের একটা আলাদা আলাদা ড্রিম থাকে, সেই ড্রিমটাকে সাকসেসফুল করার জন্য বা ড্রিমটাকে অ্যাচিভ করার জন্য নিজেদেরকেও কাজ করতে হবে, নিজেদেরকে নিজের ওপর কাজ করতে হবে। নিজের ওপর কাজ বলতে কি, বর্তমানে যে সমস্ত স্পেশাল স্কিলগুলি রয়েছে যেমন ক্যাডেট ডিজাইন বা ড্রাফটিংয়ের ওপর, সলিড ওয়ার্কসের ওপর, অথবা যারা কম্পিউটার সায়েন্সের ওপর, সাইবার সিকিউরিটির ওপর, এআই অ্যান্ড চ্যাট জিপিটির ওপর বিভিন্ন কাজ তোমরা কিন্তু এখন শিখতে পারো। যারা নিজস্ব বিজনেস করতে চাইছো তাদের জন্য আলাদা প্রসেস, নিজে এন্টারপ্রেনিয়র বা উদ্যোগপতি হতে গেলে অন্য মাইন্ডসেট নিয়ে চলতে হবে, কিন্তু যাদের উদ্যোগপতি হওয়ার মতো যে পেশেন্স বা ধৈর্য রাখার মতো সময় যারা এখন দিতে পারছো না, যারা চাইছো একটা কাজ করতে কিন্তু সমস্যা হচ্ছে কলেজের থ্রু এখনও পর্যন্ত প্লেসমেন্ট পাওনি, বা যে কোম্পানিটা পেয়েছো সেই কোম্পানিতে হয়তো 12,000-14,000 টাকা দিচ্ছে, অথবা একটা কন্ট্রাক্ট সাইন করতে হচ্ছে 1 বছর বা 2 বছরের, সেই ডিউরেশনে তুমি কোম্পানি ছাড়তে পারবে না, এই ধরনের কন্ডিশনে যদি তোমাদের সাথে হয়েছে, তোমরা এখন একটা স্টেবল জায়গা চাইছো যেখানে কোনো কন্ট্রাক্ট না, যতদিন ইচ্ছা কাজ করবো, পছন্দ না হলে ছেড়ে দেবো, নিজের কোর ফিল্ডে, কিন্তু একটাই এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে। যদি তোমরা রাজি থাকো পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে নিজের বন্ধুরা একত্রিত হয়ে একই কোম্পানিতে কাজ করব, সেটা হতে পারে মেকানিক্যালের কোম্পানি অথবা ইলেকট্রিক্যালের কোম্পানি বা ইলেকট্রনিক্সের কোম্পানি বা অটোমোবাইল অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোম্পানি, সেই কোর ফিল্ডে যদি পুনে, ব্যাঙ্গালোর, চেন্নাই, গুজরাট এই সমস্ত লোকেশনে গিয়ে নিজের কেরিয়ারটাকে একটি শুরু করতে চাইছো, ফ্রেশার্সের যে ট্যাগ তোমাদের সবার মধ্যে এখন রয়েছে সেই ফ্রেশার্স ট্যাগটাকে রিমুভ করে অ্যাজ এ এক্সপিরিয়েন্স হোল্ডার যদি নিজেকে তৈরি করতে চাইছো, তার জন্য একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে তোমাদের সকলের জন্য আমরা স্বনির্ভর করার উদ্দেশ্যে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু তোমাদের কাজ এবং ভবিষ্যতে হায়ার স্টাডির ব্যবস্থা করে দিচ্ছি। অবশ্যই এটা ফ্রি অফ কস্টে দেওয়া পসিবল নয়, কারণ এই সব কিছুর সাথে বিভিন্ন প্রসেস যুক্ত থাকে, তোমাদেরকে সঠিকভাবে সঠিক জায়গাতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে করতে হয়। প্রথম হচ্ছে একটা কমফর্ট জোনের মধ্যে রাখা, নিজের কোর ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে দেওয়া। থার্ড, একটা অচেনা অজানা জায়গাতে গিয়ে যাতে তোমাদের থাকার জায়গা থেকে শুরু করে একটা কোম্পানির কোর কোম্পানিতে ব্যবস্থা হয় তার জন্য গাইডেন্স দেওয়া, এই সব কিছু তোমরা পেতে পাচ্ছ প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে। এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের নামের মধ্যেই এর মিনিংস লুকিয়ে আছে, প্লেসমেন্ট চাকরি বা তোমাদের কর্ম, প্রোটেকশন যেটাকে রক্ষা করবে 100%, এখানে আমি ওপেন ক্যামেরাতে তোমাদের সামনে বলছি। ইভেন আমাদের একটা কন্ডিশন আছে, ইনহ্যান্ড স্যালারি 13,000 পার মান্থের কমে যদি হয়, আমি ইনহ্যান্ড বলছি, পিএপিএসআই কাটার পর বা যেটা টোটাল সিটিসি তার থেকে মাইনাস হওয়ার পর, মিনিমাম বলছি, ম্যাক্সিমাম না কিন্তু গুলিয়ে যাবে না ব্যাপারটা, মিনিমাম 13,000-এর নিচে যদি তোমাদের স্যালারি হয় সেক্ষেত্রে টোটাল কোর্স ফি রিফান্ডেবল। এত বড় একটা কথা বলছি, তার মানে নিশ্চয়ই বস কথাটা যখন বলছি একটা দম তো আছে কথার মধ্যে। আমাদের যে সমস্ত সিটিসি দেওয়া হয় 14-22,000 পর্যন্ত সিটিসি আমরা অফার করে থাকি, যারা একদমই বেসিক লেভেলের আছো তাদের জন্য 14-18,000 পর্যন্ত স্টাইপেন্ডের যে কোম্পানি সেটার অ্যারেঞ্জমেন্ট হবে এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু। যাদের অ্যাডভান্স লেভেল বা একদম আপগ্রেডেড লেভেলের আছো, টপার আছো, খুব ভালো তোমাদের স্কিল আছে, তাদের জন্য আপ টু 20,000 পর্যন্ত স্যালারি সিটিসির জব আমরা কিন্তু এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের থ্রু ব্যবস্থা করে দিতে পারব। যদি তোমরা এই বিষয়ে বিস্তারিত জেনে তারপর এই কোর্সের ফি পেড করতে চাইছো সেক্ষেত্রেও বর্ধমানে তোমাদেরকে আসতে হবে। আমাদের অফিস একটাই বর্তমানে, একটা, এবং তার একমাত্র ইউনিক ঠিকানা বর্ধমানের যে বর্ধমান স্টেশনের নেমে, অ্যাড্রেস লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকছে, সেখান থেকে চেক করতে পারো।
যারা আসতে পারবে না, কোচবিহার আমাদের কোচবিহার থেকেও মানুষ আসছে, কী করে বলবো আসছে না, কারণ বিশ্বাসটাই মেন। কারণ জানে যে কৃষ্ণসারের কাছে যদি আমরা যাই, বা যারা আমাকে দাদা ভাই যেটাই ভাবো না কেন, কৃষ্ণদার কাছে যদি আমরা যাই অ্যাটলিস্ট ব্যবস্থা আমার একটা হবেই, আমাকে বসে থাকতে হবে না। আইসিবি পলিটেকনিক, এজিসি বোস পলিটেকনিক, এপিসি রয়, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, কাটোয়ার বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সিউড়ি শ্রীরামকৃষ্ণ, কোচবিহার পলিটেকনিক কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, ইটাহার গভর্নমেন্ট পলিটেকনিক, গণি খান চৌধুরী, যে কোনো কলেজে, সেটা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, যে কোনো জায়গায় তোমরা পড়ো না কেন, তোমরা এসে আমার সাথে যোগাযোগ করতে পারো। আসার আগে নিজেদের আসার দিন নেওয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হয়, তার জন্য ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, যে লিঙ্কে ক্লিক করে 100 অনলি 100 ওয়ান টাইম পেমেন্ট করে তোমাদের এই যে যাওয়ার প্রসেস বা এখানে এসে একটা ডেট ফিক্সড করার প্রসেস, সেটা আমরা দিয়ে দেবো। আমি এখনও বলছি তোমাদের, এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সটা কিন্তু 100% জবের অ্যাসুরেন্স তোমাদেরকে দিচ্ছে। ইভেন এই কোর্সের টোটাল প্রাইস হচ্ছে 5000, কিন্তু যারা বিটেক পড়বে এক বছর পর বা দু বছর পর, নিজের উপার্জন করা অর্থ থেকে যদি তখন বিটেক পড়তে চাও, সেই মুহূর্তের এই যে তোমরা এনরোল করছো, এই এনরোলমেন্টের রিসিপ্ট কপি রেখে দেওয়ার পর আমাদের অ্যাফিলিয়েটেড কলেজে যখন তোমরা ভর্তি হবে, আমাদের অ্যাসোসিয়েটেড কলেজেসগুলির মধ্যে 50% কোর্স ফি আবার রিফান্ড পাবে তোমরা। 2500 টাকা সম্পূর্ণ তোমাদের কোর্স ফির যে রেজিস্ট্রেশন হয় সেই রেজিস্ট্রেশন ফিজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ইন হ্যান্ড কোনো ক্যান্ডিডেটকে আমরা রিফান্ড করতে পারবো না, বাট যখন হায়ার স্টাডিজ করবে তখন সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে একটা চাকরি পাচ্ছ, ইভেন ওয়ান টাইম না, টু টাইমস, দুবার পাবে। একটা কোম্পানিতে জয়েন করার পর সেই কোম্পানি পছন্দ না হলে উইদিন ওয়ান মান্থের মধ্যে আরও বেটার অপরচুনিটি বা সিমিলার টাইপসের সেকেন্ড কোম্পানিতে দেওয়া হবে, তার জন্য কোনো ফি, কোনো চার্জেস তোমাদেরকে দিতে হবে না। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের অনেক অর্গানাইজেশন আছে যেখানে তোমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের একটা স্কিম রাখে, আমাদের ফুল মান্থের স্যালারি বা এই ফি ওই ফি, ফ্রি অনেক গল্প, আমাদের ফ্রি আমরা দিচ্ছি না, যেটুকু আছে সেটুকু বললাম। যদি মনে করো মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেট, পুনে এবং ব্যাঙ্গালোর, কোর জায়গা গুজরাট আছে, চেন্নাই আছে, যে যে জায়গাতে যেতে চাইছো তাদেরকে সেইভাবে গাইড করে সেখানে পাঠানো হবে। যদি এনরোল করতে চাইছো এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মধ্যে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে করতে পারো। যারা আসতে পারছো না তারা সরাসরি অনলাইনে ফুল পেমেন্ট করেও করতে পারো, যারা ফুল পেমেন্ট করতে পারবে না তাদের জন্য ইনস্টলমেন্টের সুবিধা আছে, পার্ট পার্ট টাকাটাও তোমরা দিতে পারবে। ইভেন পে আফটার প্লেসমেন্ট, চাকরি পাওয়ার পরেও কোর্স ফি পেমেন্ট করতে পারবে, সেই সুবিধাও আছে। তার জন্য বিস্তারিত জানতে নিজের বাবা মাকে নিয়ে বা দাদাকে নিয়ে বা বন্ধুরা গ্রুপ মিলে আমার সাথে এসে দেখা করো, পুরো বিষয়টা ক্লিয়ার করো, তারপর যদি তোমাদের সঠিক মনে হয় তখন তোমরা ফাইনাল ডিসিশনটা নিয়ে নাও। তাহলে 3rd August পরীক্ষা শেষ হচ্ছে, কতদিন বাড়িতে বসে থাকবে? আগস্টের 30 তারিখের মধ্যে কোম্পানিতে যারা জয়েন করতে চাইছো বা সেপ্টেম্বরের 1st week যারা জয়েন করতে চাইছো, তারা এক্ষুনি এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মধ্যে নিজের নাম এনরোল করতে পারো। সকলকে ধন্যবাদ এতটা সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে বারবারের মতো বলছি সাবস্ক্রাইব করে নাও, আর কোনো প্রশ্ন থাকলে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও বা ইনস্টাগ্রামে তোমরা পাঠাতে পারো। তাহলে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে খুব শীঘ্রই। সুস্থ থেকো সকলে, সাথে থেকো আমাদের, ধন্যবাদ।